আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি, আমি ছাত্রছাত্রীদের কোনো দোষ দিচ্ছি না, বহিরাগত কিছু রাজনৈতিক লোক যারা বাংলায় অশান্তি করতে চান, বাম এবং রাম, তারা একত্রিত হয়ে এই গণ্ডগোলটা করেছে। আমার সবচেয়ে খারাপ লাগছে কি জানেন, ঘটনাটা তো দুঃখজনক। আমরা বারবার বলেছিলাম ফাঁসি চাই, আমি তো কালকেও মিছিল করব ফাঁসির দাবিতে। যে ক্ষতি হয়েছে কালকে আর জি করে, যারা এই তাণ্ডব করেছে তারা কিন্তু ছাত্র আন্দোলনের সাথে, এই আর জি করে ছাত্র আন্দোলনের সাথে যুক্ত নয়, তারা আউটসাইডার আমার যতদূর মনে হয়। আমি যতটুকু ভিডিও দেখতে পেয়েছি, কারো হাতে ন্যাশনাল ফ্ল্যাগ তারা হচ্ছে বিজেপি, আর কারো হাতে ডিওয়াইএফ এর সাদা লাল ফ্ল্যাগ। আমার কাছে তিনটে ভিডিও আছে, আমি দেখেছি। পুলিশের ড্রেস পুড়িয়ে দেওয়া হয়েছে, পুলিশের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, পুলিশকে জঘন্যভাবে আক্রমণ করা হয়েছে। আমরা কি একবারও ভাবি দুর্গাপুজোর সময় নিরাপত্তা দেয় কারা? কারা দেয়? কলকাতা পুলিশ দেয়, স্টেট পুলিশ দেয়। খেলা থেকে শুরু করে, রাস্তার জ্যাম থেকে শুরু করে, সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে, চলচ্চিত্রের শুটিং থেকে শুরু করে, সব ব্যাপারেই তো এই রাজ্য পুলিশই কাজ করে, কলকাতা পুলিশই কাজ করে। তাদের মারধরের ব্যাপারটা কি? তারা তো কিছু করেনি, তারা তো যতটা চেষ্টা করে ডিএনএ করেছে, তারা ভিডিও করেছে, তারা ফরেন্সিক টেস্ট করিয়েছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়ে এসছে, যা যা করেছে, 34 জনকে ডেকে কথা বলেছে, আরও কয়েকজনকে ডেকে কথা বলার জন্য ওদের হাতে 5-6 দিন ছিল। তাছাড়াও বারবার করে সব কিছু মা বাবাকে দেখিয়ে আসা হয়েছে। আমি সবাইকে বলবো, সব সোশ্যাল নেটওয়ার্কের সবটা কিন্তু ঠিক নয়। আজকাল এআই এর মাধ্যমে, আমি জানি না, হয়তো আমার মুখ বসিয়ে দিল, আমার গলাটা নকল করে কিছু বলে দিল, এতে বিশ্বাস করবেন না। আমি যখন বলবো সবাইকে বলবো, আর আমি টুইটারে আমি মেসেজ দিতে পারি বড় জোর, কিন্তু আমি বলতে যাবো কেন? যখন অনেক প্রেস আছে তাকে আমি অডিওভিজুয়াল এড আমি দিতে পারি, ভিডিও দিতে পারি। সুতরাং আপনাদের আমি এটা বলবো বারে বারে, যে টোটাল সোশ্যাল নেটওয়ার্কে যেমন একটা প্লাসও আছে, মাইনাস হচ্ছে সাইবার ক্রাইমের একটা বড় জায়গা। কেউ কেউ ভাবছে মিথ্যে কথা বলে আমার ইউটিউবের চ্যানেলটার দর্শক বাড়িয়ে নিই, এবং বাড়িয়ে নিয়ে আমি একটা ইনকাম করতে পারবো, এটা একটা ব্যবসা হয়ে গেছে। কিন্তু ব্যবসা করতে গিয়ে মিথ্যা অপপ্রচার করে, আগুন লাগিয়ে দেওয়া, সাম্প্রদায়িকতা করা, দেশের, মনে রাখবেন, দেশের যে ঐক্য, মাতৃভূমি, মাতৃভূমিকে অপমান করা, অসম্মান করা, এটা ঠিক নয়।